পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সলাত অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়বা, চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? এখন আমার ঘড়িতে বাজে 10:15, যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন, আপনার হুঁশ থাকবে, কথা কন না কেন, হুঁশ থাকবে আপনার, পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীরস্থির ভাবে, রিল্যাক্সের সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্সের সাথে পড়বেন, লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ, সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায় নামাজটা ভিজে যাবে, ঠিক কিনা? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা, কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কিনা? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাঁচবো? শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নেই? প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্ধার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিশ্বনাথ সাহা ইসলাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ, বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ, এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাত, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোজ টু দ্য হেল ফায়ার, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে, দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করবো, তাহলে কি করব সালাতের মধ্যে? রিল্যাক্স করব, কি করব? রিল্যাক্স, আওয়াজ করে পড়েন, রিল্যাক্স, এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোনো রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবি সেজদা থেকে কোনো রকম মাথা তুলেই আরেক সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই, যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স।